ব্যানার্জি ফর ইউতে সবাইকে স্বাগত জানাই। আমি সুদীপ্ত, চলে এসেছি ব্যানার্জি ফর ইউতে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে যে ফল গাছ কীভাবে টবে আমরা ফল গাছ করব। যখন প্রথম প্রথম আমরা দেখতাম যে টবে কী সুন্দর ফলের ছবি সবাই দিচ্ছে বা ফল হচ্ছে, তখন মনে হতো যে এমনও কি সম্ভব, কারণ ফল গাছ সাধারণত মাটিতেই হয় বা জমিতে হয়। কিন্তু টবে কি হয়? হ্যাঁ, সম্ভব, অবশ্যই সম্ভব। তার আগে প্রথমে আমাদের ভালো চারা নির্বাচন করতে হবে। গ্রাফটিং বা কলমের ভালো চারা আপনারা আনতে পারেন ভালো নার্সারি থেকে, এবং সেই চারা এনেই কিন্তু গাছে টবে রিপোর্টিং করবেন না বা পটিং করবেন না। যদি ফল থাকে, ফল বা ফুল থাকে যে কোনো গাছে, সেটা হয়ে যেতে দিন, তারপরে আপনারা পটিং করুন। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রথমেই যদি আমরা ফল বা ফুল ধরা গাছকে পটিং করি, তাহলে গাছের যে এনার্জি বা শক্তি, সেই জীবন শক্তিটা তারা রুটিংয়ে প্রয়োগ করে বা শেকড় বিস্তারে, মূল বিস্তারে প্রয়োগ করে। তার ফলে কি হয় যে গাছটা নেতিয়ে যায় বা ডিহাইড্রেট হয়ে যায় বা ফল ফুল ঝরে যায়। তাই কিছুদিন রাখুন বাড়ির পরিবেশে, দু তিন দিন বা এক সপ্তাহ যদি রাখতে পারেন ভালো, বাড়ির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যান, তারপরে আস্তে আস্তে প্রতিস্থাপন করুন। আর ফল যদি ফলের গাছ হয়, ফলটা অবশ্য হয়ে যেতে দিন, কারণ প্রথমেই প্রতিস্থাপন করলে নানা রকম অসুবিধা দেখা দিতে পারে। আর কি, আর ভালো টব নির্বাচন করবেন। হাফ ড্রামে করতে পারেন, বালতিতে করতে পারেন, বা একটু বড় টব বা পাতনা বা ডাবু যেটাকে বলে সেটাতে করতে পারেন, সিমেন্টের টবেও করতে পারেন। তবে টবের মাটি ভালোভাবে করতে হবে, কারণ ফলের গাছে অনেক রকম পুষ্টি দরকার হয়। যেহেতু সীমিত পরিসর, তাই মাটিটা ভালোভাবে তৈরি করবেন। মাটির ভিডিও আমার চ্যানেলেও আছে, আপনারা দেখবেন, আমি ডেসক্রিপশান বক্সে বা আই বাটনে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। তারপরে সেই মাটিতে আপনি ভালোভাবে জৈব পদার্থ ভালোভাবে মেশাবেন, যেরকম বিভিন্ন রকম খোল, নিম খোল, সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি প্রভৃতি মেশাবেন। আর ফলের গাছ হলে বা টক জাতীয় ফলের গাছ হলে একটু চুন মেশানো ভালো, কারণ ওরা অ্যালকালি বা ক্ষারীয় মাটি পছন্দ করে। মাটিটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আপনি গাছটাকে কদিন পরে প্রতিস্থাপন করুন, এবং প্রতিস্থাপনের পর ভালোভাবে জল দিন। তবে প্রথম যদি আমরা করেন ফলের গাছ, তাহলে রেকমেন্ড করব যে আপনারা দেশজ ফল দিয়ে শুরু করুন। যেরকম কি, যেরকম হচ্ছে পেয়ারা, আম, কুল প্রভৃতি দিয়ে শুরু করুন। তারপরে আস্তে আস্তে হাতটা সেট হয়ে গেলে আপনারা একটু অ্যাডভান্সের দিকে যান বা একটু বিদেশি ফলের দিকে যেতে পারেন। যেমন এখন থাই ফুল, বিভিন্ন রকম থাই ফলের গাছ পপুলার হয়ে গিয়েছে, যেরকম কি থাই সবেদা, থাই কুল, তারপর বিভিন্ন রকম রামবুটান বা অন্যান্য জিনিস। এবং এখন আমরা দেখতে পারবেন টবে অনেকে হাতা এবং আপেলও লাগাচ্ছে, আপেলও হচ্ছে। আমাদের আবহাওয়ায় যে আপেলগুলো আছে সেই গাছে আপেল হচ্ছে, ও ছাদে অনেকে করছে বা ছাদ বাগানে, টেরাস গার্ডেনে। তাই আপনারা এটা করতে পারেন, খুবই ভালো হবে। আর কি, যে কীটনাশক আমরা নিম তেল দিতে পারেন, এর কোনো খুব একটা সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বা মাপে বেশি হয়ে গেলেও ক্ষতি করবে না। তাই আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। আর কি, যে আপনারা হলুদ, রসুন বা নিম পাতা ফুটিয়েও সেটাও ব্যবহার করতে পারেন, বা যে কোনো রাসায়নিক কীটনাশক পেস্টিসাইড ব্যবহার করতে পারে। আর একটা বড় কথা, সেটা হচ্ছে ধৈর্য, কেননা ফলের গাছে ধৈর্য ধরতে হবে, এটা কোনো প্রতিযোগিতা করার ব্যাপার নয়। তাই আপনি ধৈর্য ধরুন, গাছটাকে ম্যাচিওর হতে দিন, অল্পতেই ফল আশা করবেন না, বা গাছের পক্ষে সেটা ক্ষতি। তাই গাছটা একটু ম্যাচিওর হোক, তারপরে গাছটা বুসি বা ঝোপালো হোক, ডালপালা বাড়ুক, তখন ফলটা নেওয়াই ভালো। এবং কি, এবং এই ফলে যদি দেখবেন টক হয়ে যায়, তাহলে কিন্তু যেমন চেরি, কামরাঙা প্রভৃতি বা কিছু কুলের টক প্রবণতা থাকে, তাহলে সেটাকে কী করতে হবে, একটু চুন, বা চুন না থাকলে বেকিং সোডা বা একটু ডিমের খোসা পাউডার প্রভৃতি দিলে কী হয় যে মাটিটা একটু ক্ষারীয় হয়, অ্যালকালি হয়, এবং ফলের মিষ্টতাটা আসে। তাই আপনারা ফলের গাছ লাগান, এবং ধীরে ধীরে বিভিন্ন রকম ফল, যেরকম আপনারা ড্রাগন করতে পারেন, রামবুটান করতে পারেন, বা অ্যাভোকাডো করতে পারেন, বিভিন্ন ভারতীয় প্রজাতির যে অ্যাপেলগুলো আছে সেই আপেল গাছও লাগাতে পারেন, এইগুলোর দিকে যেতে পারেন, খুব ভালো হয়। এবং আপনারা দেখবেন যে এই ফলগুলো গাছে হলে কি আনন্দ লাগে, এবং সেই লোককে দেখাতে বা আত্মীয় স্বজনকে দিতে, ছেলে মেয়েদেরকে দিতে খুবই ভালো লাগে, সেইটা আপনারা দেখতে পারবেন, যে মনে একটা আনন্দ হবে আপনাদের, নিজের গাছ কীটনাশক ছাড়া সেই গাছ গাছের ফল খেলে খুবই আনন্দ হয়। তাই আপনারা গাছ করুন, এবং আরও বেশি বেশি করে গাছ করুন এই সময়ে, কারণ আমাদের ইমিউনিটি বাড়াতে কিন্তু ফল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই। তবে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ভিডিওতে।